গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ এই বর্ষিয়ান রাজনীতিবিদকে দেখতে অত্র হাসপাতালে ছুটে গেলেন নড়াইল দুই আসন থেকে সাম্প্রতিক ইলেকশনে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গতকাল রবিবার রাত 9:10 বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে নড়াইল এক্সপ্রেস হিসেবে পরিচিত এই ক্রিকেটার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে উঠে যান। এদিকে আওয়ামী লীগের অন্যতম এই নীতি নির্ধারকের এনজিওগ্রাম সম্পূর্ণ হয়েছে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তারা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হাটে 3টি ব্লক ধরা পড়েছে, এর মধ্যে 1টিতে রিং পরানো হয়েছে, জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান। তিনি আরো বলেন, রবিবার সকালের চেয়ে বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে 72 ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। গত 3 জানুয়ারি আইন প্রণেতা হিসেবে শপথ নেন তিনি। তার আগে 11 নভেম্বর ক্ষমতাসীন দলটির ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফর্ম কেনেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে 36টি টেস্ট এবং 209টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করা এই পেসার।